নমস্কার, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে আসছি, সন্দ্বীপ থেকে। আমার বয়স 35 বছর। আমি অনেকদিন অসুখে কষ্ট করেছি রোগে। আমার ওয়াইফ অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিল, আজকে প্রায় 8-10 বছর পর্যন্ত অসুখটা ছিল। ওনার পুরো সমস্ত ঘিরে ঘিরে ব্যথা, হাতে পায়ে সব জায়গায়। ওনাকে নিয়ে অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কখনো কোথাও মানে ভালো হয়নি। পরিস্থিতি গুলো অনেক খারাপ ছিল, মানে হাঁটা চলা করতে পারতো না, সব জায়গায় ফুলে যেত। একদিন ওষুধ না খাইলে অনেক পরিস্থিতি অনেক খারাপ হতো, মানে সব জায়গায় ফুলে যেত, আঙ্গুল ডাঙ্গুল এগুলো সব ফুলে যেত। তারপরে এই যে স্যারের ভিডিও গুলো দেখি এখানে, মানে স্যারের কাছে আসলাম। এখন স্যারের থেকে প্রায় 10-12 দিন চিকিৎসা নেওয়ার পরে দিই, এখন মোটামুটি আমি সুস্থ। এখন মোটামুটি অনুমানিক 10-15 জন ডাক্তার দেখাইছি চট্টগ্রামে। সেই ডাক্তারেরা তো বলছে এটা বাত ব্যথা বলছে, বাত ব্যথাই বলছে সবাই, বাত ব্যথাই বলছে। ওদের ওষুধগুলো খেলে যতক্ষণ খায় ততক্ষণই ভালো থাকে, এরপরে দিয়ে আবার মানে আগের মতো। এখানে আমরা 13 দিন ভর্তি ছিলাম। না, আচরণ মোটামুটি এদের আচরণও ভালো, এরা চিকিৎসায় ভালো, ওদের সব দিক দিয়ে ওরা ভালো, ভালো লাগছে। এই স্যারকে আমি আসলে অনেক বিশ্বাস করি, আমি আজকে অনেকদিন পর্যন্ত তার ভিডিওগুলো দেখি, স্যারকে অনেক বিশ্বাস করি, এখানে আসছি। কিন্তু স্যারের আচার ব্যবহার আমার থেকে অনেক ভালো লাগছে। আপনারা সবাই পারলে কিন্তু আসবেন স্যারের কাছে, কিন্তু স্যারের চিকিৎসাগুলো অনেক ভালো, নার্সগুলো অনেক ভালো, সব সবাই একসাথে মিলে মোটামুটি ভালো কাজ করে, ওদের চিকিৎসা দেয় সব সময়, ওরা কাজে লাগেই থাকে। আমার থেকে ভালো লাগছে ওনার, ওদের আচার ব্যবহার সব মিলে। আমার স্ত্রীর জন্য সবাই একটু দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আদাব।